ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وعمل صالحا وقال إنني من المسلمين. السلام عليكم ورحمة الله وبركاته، الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده أما بعد. جانا يكون كوريشين كرسين صلاة ركون كويتي এবং কি কি আর কোন রকম গুলি ভুল করলে সাহসিদা দিতে হয় তিনি জানতে চেয়েছেন আলহামদুলিল্লাহ গুরুত্বপূর্ণ প্রশ্ন সালাতের মধ্যে এমন কিছু কাজ রয়েছে যেগুলো ফরজ যেগুলোকে বলা হয় রুকন সেগুলো ইচ্ছাকৃত হোক অথবা অনিচ্ছাকৃতভাবে হোক ভাবে হোক যে কোনো ভাবে ছুটলেই সালাত বাতিল বলে গণ্য হবে আবার সলাদ নতুনভাবে শুরু করতে হবে এমনকি রাকাত বাদ গেলে সেই রাকাত পুরোটাই বাতিল হয়ে যায় আর ওয়াজীব যেগুলো রয়েছে অজীবগুলো ইচ্ছাকৃতভাবে ছেড়ে দিলে সলাদ বাতিল হয়ে যায় অনিচ্ছাকৃতভাবে যদি ছেড়ে দেওয়া হয় অনিচ্ছাকৃতভাবে যদি ছুটে যায় তাহলে সেক্ষেত্রে মনে পড়ার সাথে সাথে সাহসী দা শেষে গিয়ে সাহসী দিলে সেটা সংশোধন হয়ে যায় ফরজ রকুন যেগুলো রয়েছে আহ এর বক্তব্য অনুযায়ী দ্বিতীয় খন্ড রয়েছে পৃষ্ঠায় রয়েছে। বক্তব্য অনুযায়ী ফরজ অর্থাৎ রকুন গুলো সালাতের রকুন গুলো রয়েছে মোটামুটি পনেরোটা তার মধ্যে এক নম্বরে হচ্ছে সক্ষম ব্যক্তি যারা রয়েছে তাদের জন্য দাঁড়িয়ে সালাত আদায় করা ফরজ দাঁড়িয়ে সালাত আদায় করতে হবে দাঁড়িয়ে না পারলে বসে আদায় করতে হবে সেটা ভিন্ন কথা কিন্তু দাঁড়ানো ব্যক্তিরা যদি বসে পড়ে তাহলে সমস্যা হবে না এবং অনেক সময় দেখা যায় যে যে ব্যক্তি বসে সালাত পড়ছে সে কিয়াম করার জন্য অর্থাৎ দাঁড়িয়ে কেরাত করতে পারবে রুকশ্রী দেয় হয়তো সমস্যা তাহলে তাকে দাঁড়িয়ে কিয়াম করতে হবে দাঁড়িয়ে তাকে কেরাত পড়তে হবে বসার ক্ষেত্রে যেভাবে বসলে তার জন্য সুবিধা হয় সেভাবে বসে সে রুকা করবে কিন্তু দাঁড়াতে পারলে সে কখনোই বসে থেকে কেরা পড়তে পারবে না তার জন্য নিষিদ্ধ যতটুকু সে ফরজ যেহেতু বিধান যতটুকু পারবে তাকে সেভাবেই আদায় করতে হবে দুই নম্বর হচ্ছে তাকবিরে তাহারিমা তাকবিরে তাহারিমা দেওয়া ফরজ তাকবিরে তাহরিমা তাহারিমা ব্যতীত বাকি যেগুলো তাকবির রয়েছে সেগুলো হচ্ছে ওয়াজিব তাকবিরে তাহরিমা না দিলে সলাৎ হয় না যেহেতু এটা প্রথম তাকবীর এটাকে আরেক ভাষায় বলা হয় তাকবিরে উলা প্রথম তাকবির তিন নম্বর হচ্ছে প্রত্যেক রাকাতেই সুরা ফাতেহা পাঠ করা সুরা ফাতেহা পড়তেই হবে প্রত্যেক রাকাতে ইমাম হোক মুক্তাদি হোক বা একাকি সালাত তাদের করি হোক সকলকেই সুরা ফাতেহা পড়তে হবে সুরা ফাতেহা পড়া জরুরি রসুল সাল্লাহ আলী বলেছেন লা সলাতা লিমাল্লাম ইয়াকর বে ফাতেহা তিল কিতাব যে সলাতেসরা ফাতেহা পাঠ করলো না তার সলাত শুদ্ধ নয় তার সলাত হবে না এমর্মে ইমাম বোখার রাহমাল্লার তাহকেক যুজুল কেরাত বই পড়লে বুঝতে পারবেন এখানে অনেকগুলো হাদিস নিয়ে আসছেন তিনি এটা থেকে আপনি অনেক কিছুই পেয়ে যাবেন তিন নাম্বার এবং চার নাম্বার হচ্ছে রুকু করা এবং রুকুতে ধীর স্থিরতা অবলম্বন করা রুকু করতে হবে এটা জরুরি খরচ এবং তার সাথে তাকে ধীর স্থিরতা অবলম্বন করা লাগবে রুকুতে আমাদের সমাজে অনেকে আছে যারা রুকু করার সময় খুব দ্রুত রুকুতে যায় আবার রুকু তাজবি পরে খুব দ্রুত রুকু থেকে উঠে দ্রুত দ্রুত চলবে না ধীর স্থিরতার সাথে কাজ করতে হবে ছয় এবং সাত নম্বর হচ্ছে রুকুর পরে শান্ত ও স্থিরতা যেটা আমরা বললাম রুকুর পরে অর্থাৎ রুকুতে থাকা অবস্থায় তসবির তাহলিল পড়তে হবে ধীর স্থিরতার সাথে আর নয় হচ্ছে সিজদা করা এবং তাতে ধীর স্থিরতা অবলম্বন করা সিজদা করা এবং ধীর স্থিরতা অবলম্বন করা সিজদাতেও তাড়াহুড়া করা যাবে না দশ এবং এগারো নম্বর হচ্ছে দুই শেষদার মাঝে বসাও তাতে স্থিরতা অবলম্বন করা দুই সীজদার মাঝখানে যেখানে অনেক মুসলি আছে যারা দোয়ায় পড়ে না প্রথম সিজদা থেকে ওঠার পর আবার তাড়াতাড়ি শেষ চলে যায় দোয়া পড়ে না এটা চলবে না এইভাবে শলাথ হয় না বারো এবং তেরো নম্বর হচ্ছে শেষ তাসাহুদ ও বৈঠক শেষ তাসাহুদ ও বৈঠক মানে শেষ তাসাহুদ আত্মও শেষ বৈঠক মানে সালাতের শেষ রাখাতে গিয়ে শেষ তাসাহ বৈঠক করতে হবে ১৪ নম্বর হচ্ছে সালাম ফিরানো সালাম ফিরানো দুই দিকে সালাম ফিরানো এটা হচ্ছে জরুরি পনেরো নম্বর হচ্ছে রকুন সমূহের ধারাবাহিকতা ধারাবাহিকতা ঠিক রাখতে হবে এটাই হচ্ছে জরুরি বিষয় ধারাবাহিকতা ঠিক না থাকলে সলাত হয় না এমনকি ধারাবাহিকতা ঠিক না রাখলে অজুয়া হয় না এখন আমরা আসি এক নজরে সলাতের ওয়াজিব সমূহ সলাতের ওয়াজিব বিষয়ে কয়েকটি কথা বলে আমরা শেষ করব। সলাতের অজীব হচ্ছে নয়টি এক নম্বর হচ্ছে সলাত সানা বা দোয়া পাঠ করা দোয়া ইস্তেফতা যেটাকে বলা হয় আল্লাহম্মা বার বাইনী ও বিনা মাগরিব অথবা সুবাহানাকা আল্লাহম্মা আবহামদিকা ওয়াতাবর কাসমুকা এটা অথবা ইন্নি ওয়াজাহ তু আজহেল ইল্লাদি ফতরসামা ওয়াতিউল আর হানিফা ফাওয়ামা আনা মিনাল এইভাবে লম্বা যে দুয়াটি আছে যদি আমাদের সমাজের অনেক মানুষ এটাকে তাকবিরে তাহরিমার পূর্বে নিয়ে চলে এসেছে অর্থাৎ জাই নামাজ পবিত্র করার দোয়া হিসেবে ব্যবহার করে থাকে কিন্তু এটা একেবারে ভিত্তিহীন তাকবিরে তাহরিমার পরের দোয়া ইস্তেফতা হিসেবে সেটা রসুল সাল্লাহ আলহিহাসাল্লাম সহি মুসলিমের হাদিসে বলেছেন দুই নম্বর হচ্ছে কোরআন পাঠের পূর্বে আউদুদু বিল্লাহ পড়া আওদু বিল্লাহ ইমিনার সাহিত অনেক পড়া তবে এটা শুধুমাত্র প্রথম রাকাতেই পড়তে হবে বাকি রাকতগুলোতে আওউদ্দুবিল্লাহ পড়া লাগবে না তিন নম্বর হচ্ছে স্রফ আতিহাস শেষে বলা এটা ওয়াজিব আমরা অনেকে এটাকে সোন্নাত হিসেবে জানি কিন্তু গুরুত্বপূর্ণ সুন্নাত আর সৈফিকু সুন্নহ এর লেখক এটাকে ওয়াজিব হিসেবে উল্লেখ করেছেন অনেক আলেমের মতামত রয়েছে ব্যাপারে চার পাঁচ এবং ছয় হচ্ছে স্থানের সময় স্থানান্তরের সময় আল্লাহ আকবর বলা এটা ওয়াজিব যেটা আমরা আগেই বললাম তারপরে রুকু থেকে উঠে ইসলামী আল্লাহ হলিমান হামিদা বলা এটা হলো নাম্বার নম্বর ইসলামী আল্লাহ হলিমান হামিদা যে ব্যক্তি আল্লাহ তাল্লাহ প্রশংসা করে তিনি তার প্রশংসা শুনেন তারপরে ছয় নম্বর হচ্ছে রব্বানা আলাক হামদ অথবা রব্বানা আলাক আল হামদ বা রব্বানা আলাক হামদ হামদাং কাসি রং তাইবা মোবারকাংসি এই দোয়া পড়া সাত নম্বর হচ্ছে রুকু ও সিজদাই তাসবিহ পাঠ করা সুবহান রাব্বিয়াল আযীম সুবহান রাব্বিয়াল আ'লা অথবা সুবহানাক আল্লাহুম্মা রাব্বানা ওয়া বিহামদিকা আল্লাহুম্মা গফিরলি সুবহান কুদ্দুসুর রাব্বুল মালায়িকাতি ওয়া রূহু এই সব পড়া নয় নম্বর এবং নয় নম্বর হচ্ছে সালাতের মাঝে তাসাহুদ ও বৈঠক অর্থাৎ আত্তাহিয়াতু আত্তাহিয়াতু এবং বৈঠক শেষ বৈঠক না শেষ বৈঠক হলে সেটা ফরজের মধ্যে চলে যায় মাঝখানে যেসব বৈঠকগুলো আসবে এগুলো হচ্ছে ওয়াজিব বৈঠক করতে হবে যদি ওয়াজিবের ক্ষেত্রে কোনোটা ছুটে যায় তাহলে কি করতে হবে আমরা বললাম ওয়াজিবের ক্ষেত্রে যদি কোনো কিছু ছুটে যায় ইচ্ছাকৃতভাবে ছুটলে সলাদ বাতিল কিন্তু অনিচ্ছায় ছুটলে সেটা পূরণ করার সুযোগ থাকলে পূরণ করতে হবে আর শেষ সময়ে গিয়ে মনে পড়লে তা সাহস হিসা দিতে হবে কিন্তু ফরজের ক্ষেত্রে ফরজ যেগুলো রুকন রয়েছে সেগুলোর ক্ষেত্রে যদি কোনটা ইচ্ছাকৃত হোক বা অনিচ্ছাকৃতভাবে ভাবে হোক ছুটে যায় তাহলে সলাদ বাতিল বলে গণ্য হবে আল্লাহ রব আলিন আমাদেরকে বিষয়গুলো মনে রেখে আহ রসুল সাল আলহিহাল্লামের পদ্ধতিতে সলাত আদায় করার জন্য তাফিক দান করুন আমিন আসসালামু আলাইকুম আহমতুল Yeah.